প্রায় প্রতিটা বাঙালি পরিবারেই গরমের এই দুপুরে পেটের যাতে গণ্ডগোল না হয় তাই জন্য বড়রা একটা শরবত প্রত্যেককেই পরিবেশন করে, বিশেষ করে বাড়ির গৃহকর্ত্রীরা। সেটা হলো ঘোল। তো ঘোল বানানোর জন্য কি করতে হবে, না জিরে আর গোলমরিচ এটা একটু হালকা শুকনো খোলায় নেড়ে নিতে হবে যাতে এর অ্যারোমাটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। এবার নিয়ে এটাকে এবার আমি গুঁড়ো করে নেব। আমি যে ঘোলটা বানাচ্ছি এটা কিন্তু রেগুলার ঘোলের মতো নয়, একটু টুইস্টের সাথে বানাচ্ছি। সেই টুইস্টটা দেখার জন্য কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তোমাদের দেখতে হবে। তো আমি এখানে একটা শশা এরকম বড় বড় টুকরো করে এটার আমি মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করে নেব। তো দেখো এটা মিক্সিতে দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে গ্রাইন্ড করে নেব। আমরা সবাই জানি যে শশার একটা ভীষণ দারুণ ক্ষমতা আছে, সেটা হলো আমাদের হজম শক্তিকে বাড়িয়ে দেয়। তো এই কারণে আমি ঘোলের মধ্যে শশা দিয়েছি, আর এতে ফ্লেভারটাও খুব সুন্দর হবে। তো দেখো শশা আমার গ্রাইন্ড করা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টক দইটা। ঘোল কিন্তু একটু পাতলা হয়, কিছুটা বাটার মিল্কের মতো। তো এবার আমি এর মধ্যে দেখতেই পাচ্ছ টক দই দিয়েছি, দিয়ে এটা আমি আবার একটু গ্রাইন্ড করে নেব। টক দইটা দিয়ে আমি গ্রাইন্ড করে নিয়েছি, আর কালারটা অদ্ভুত সুন্দর এসছে, মানে অতুলনীয় কালার এসছে এর মধ্যে। আচ্ছা এবার আমি যেগুলো এর মধ্যে অ্যাড করব সেটা হলো, প্রথমে আমি দিয়ে দেব 1/4 টেবিল স্পুন নুন। ঘোলে কিন্তু খুব মিষ্টি দেওয়া হয় না, মানে ঘোলে খুব একটা বেশি পরিমাণ মিষ্টি ইউজ করে না, তাও আমি 1 টেবিল স্পুন মিষ্টি দিলাম। এবার আমি এর মধ্যে মিশিয়ে দেবো জল। আগেই বলেছি ঘোল কিন্তু কখনোই লস্যির মতো গরম মানে ঠিক হয় না, তাই জন্য এর মধ্যে আমি দিয়ে দেবো। এই সময় আপনারা ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন, মানে আইস ওয়াটারও ব্যবহার করতে পারেন, কিন্তু যেহেতু এখন করোনার সময় তাই আমি আইস ওয়াটার ব্যবহার করলাম না। দেখুন ঘোলটা ঠিক এইরকম মানে এইরকম থিকনেস পাবে, না খুব ঘন না খুব আবার পাতলা। তো এবার আমি এর মধ্যে মিশিয়ে দেবো 1/2 লেবু। লেবু মিশিয়ে দিয়েছি, এবার আমি ঘোলটা একটা গ্লাসে সার্ভ করব। একটা কথাই বলছি, আমি কিন্তু ঘোল বা লস্যি যেটাই হোক সেটা স্টিলের গ্লাসে খেতেই পছন্দ করি। ওহো দারুণ! এবার উপর থেকে যে জিরে আর গোলমরিচের গুঁড়োটা ইউজ করা হয়েছিল সেটা ছড়িয়ে দাও। আর ডেকোরেশনের জন্য এরকম একটা শসা কেটে জাস্ট গ্লাসের মধ্যে দিয়ে দাও, দিয়ে আবার উপর থেকে কিছুটা মশলা জাস্ট স্প্রিঙ্কল করে দাও, হয়ে গেল। এবার নিয়ে অতিথিদের সার্ভ করো আর বাহুবল দুটো। ও আর একটা কথা, এই শরবতের টুইস্টটা এটাই যে আমি এই ঘোলের মধ্যে ব্যবহার করলাম শসা, যেটা জন্য আমরা ঘোলটা খেয়ে থাকি, হজম ক্ষমতা বাড়ানোর জন্য আমরা ঘোল খাই। তো সেটার গুণমান আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য আমি ইউজ করলাম শসা। এটাই টুইস্ট ছিল ভিডিও।